আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ এবং ইনসার্ট এগুলো কিন্তু যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখছেন এই দুটা কিন্তু সেরে ফেলছে আপনারা জানেন। তো আজকে দেখাবো আপনাদের পেজ লেআউট। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কিছু জিনিস সিক্রেট আমরা যদি জেনে থাকি, কিন্তু মাইক্রোসফট আমাদের কাছে কোনো ব্যাপারই না, যে কোনো সময় ব্যবহার করতে পারবো। কিন্তু তাই প্রতিটা ভিডিও আপনি না দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমাদের মাইক্রোসফট ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সাদা পেজ হয়ে থাকে। আমি এখানে কিছু লিখে নিয়েছি কারণ আপনাদের যেহেতু পেজ লেআউট দেখাবো, তার জন্য আমাদের পেজে লিখে রাখা সবচেয়ে বেস্ট অফ বেস্ট, সেজন্য আমি পেজে কিন্তু কিছু লিখে রাখছি। তো আমাদের কাছে ওপেনের সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। তো আমরা পেজ লেআউট যে অপশনটা আছে সেটাই ক্লিক করে দেব। তো পেজ লেআউট সর্বপ্রথমে আমাদের থিনের কাজগুলো আজকে দেখাই দেব। প্রতিদিন এক একটা জিনিস করে দেখাই দিলে আপনাদের যে কোনো জিনিস বুঝতে সুবিধা হবে। থিনের কাজ একবারে আজকে দেখাই দেবো। আমাদের থিনে ক্লিক করি, সাধারণত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কিছু থিন দিয়েছে যেগুলো আমরা কিন্তু খুবই সহজে ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা এটা সিলেক্ট করে নিলাম, দেখেন আমাদের থিন বিভিন্ন রকমের থিন রয়েছে। কিন্তু তবে এখানে কিন্তু তাদের কিছু পারমিশন বা তাদের কিছু অবজেক্ট আছে যেগুলো কি ছাড়া কিন্তু আমরা ব্যবহারই করতে পারবো না। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যে থিনে আসছি এখানে যে সিলেক্ট করছে, আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে, শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের লেখাটা কেমন ছিল কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন দেখেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মোটামুটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে। এটা হওয়ার কারণ কি, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে তারা কিছু থিন এবং তারা কিছু ওয়ার্ড সিলেক্ট করে দিয়েছে। আপনি চাইলে এইসব লেখাগুলো থিনগুলো আপনি চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু তারা অনেক কিছুই অনেকগুলোই দিয়ে দিয়েছে, আপনারা যেটা সেটা ব্যবহার করবেন। আমি জাস্ট এটা নিয়ে নিলাম, এটা লাইনগুলো একটু ছোট দেখতেও ভালো লাগছে। মনে করেন আপনাদের লেখাগুলো সবই ঠিক থাকবে, জাস্ট এখানে পার্থক্য হবে তাদের লেখার লাইনগুলো একটু ঘুনু বা লাইনগুলো নিয়ে একটু পার্থক্য হবে। এবার আসে কালারসে, এখানে দেখেন অফিস বিভিন্ন রকমের কালার রয়েছে, আপনি চাইলে এখান থেকে কালারগুলো সিলেক্ট করে অ্যাড করতে হবে। কিন্তু সাধারণত আমাদের এই কালারগুলো তেমন প্রয়োজন হয় না। এবার এসে এসে ফন্টে, আমাদের কিন্তু বিভিন্ন ফন্ট, মনে করেন আমি এখানে আমি জাস্ট উপরের লাইনটা সিলেক্ট করলাম, আমাদের এই ফন্ট মনে করছি ওই হোম ব্যাটনের আগে চেঞ্জ করবো। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে যে হোমগুলো আছে আমি জাস্ট চলে আসলাম অফিসে ক্লিক করে। একটু যদি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু লেখাগুলো হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখেন এই যেটা আমাদের এখানে থিনেও ছিল এবং এখানে দেখেন আমাদের ফন্টের মধ্যে এগুলো কিন্তু আছে, এগুলো সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডেরই। আমরা মনে করেন বিভিন্ন ফন্ট এখানে যে সব বিভিন্ন ফন্টগুলো রয়েছে এগুলো কি ফন্টগুলো আমাদের কিন্তু নিজস্ব না, এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের। তাছাড়া কিন্তু এইসব মাইক্রো ফন্টগুলো আমরা কিন্তু খুব সহজে ওয়েবসাইট থেকে বা ক্রোমে থেকে ডাউনলোড করে নিতে পারি, ডাউনলোড করে সেই ফন্ট আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আর এখানে যেসব ফন্টগুলো আছে সেইগুলো সব মাইক্রোসফট ওয়ার্ড তারা নিজে নিজে তৈরি করে রাখছে, রেখে সেইগুলো কিন্তু আমাদের দিয়েছে, আমরা চাইলে তাদের ফন্টগুলো ব্যবহার করতে পারি, করে লিখতে পারি। তো কিন্তু তাদের ফন্টগুলো দেখতে কিন্তু একটু অন্যরকম লাগছে, আমরা যেহেতু ফন্ট যেমন প্রয়োজন, মনে করেন আমাদের যখন ফন্ট প্রয়োজন হবে তখন সেই তাদের ফন্টগুলো নেব, আর যখন প্রয়োজন হবে না তখন ফন্টগুলো নেব না, আপনারা নিজের মতো করে নিতে পারবেন। তাছাড়া আমাদের এখানে বিভিন্ন রকম ফন্ট, যে ফন্টগুলো রয়েছে এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন নাও পারেন। মনে করেন আপনাদের মনে করেন এই হোমে যেই ফন্টগুলো ডাউনলোড আছে, মনে করেন আপনি যে মনের মতো একটা ফন্ট চাচ্ছেন এই ফন্টগুলো আপনি এখান থেকে পাচ্ছেন না, তখন কি করবেন আপনি পেজ লেআউটে এসে তাদের ফন্টগুলো একটু চেক আপ করতে পারেন, হয়তো ফন্ডে আসবেন নয়তো থিনে, যেখানে চান সেখান থেকে আপনি ফন্টগুলো বাছতে পারেন। একল থেকে তাদের কিন্তু এখানে অনেকগুলো ফন্ট দিয়েছে, তাদের এই ফন্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, তো কোনো সমস্যা হবে না। তারপরে এখানে ইফেক্ট রয়েছে কিন্তু বিভিন্ন, এখানে ইফেক্টে দেখেন আমাদের পুরা এটা সিলেক্ট করে নিয়ে ইফেক্ট কিন্তু একটু শো করবে। আমাদের এখানে সিলেক্ট করার পর জাস্ট এখানে ইফেক্টগুলি অ্যাড করতে পারি, আর ইফেক্ট সাধারণত আমাদের তেমন প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় জাস্ট ফন্ট এবং থিন এইটা। আর তাছাড়া আমাদের একটা মনে করেন এটা আমাদের কি বর্ডারে লেখা বা টেবিলে লেখা, এটা সিলেক্ট করতে হলে আমাদের এই যে এখানে আইকনে কিন্তু ক্লিক করতে হবে, এটা কিন্তু আপনাদের আগে দিয়ে দিয়েছি বা আগে শেখাই দিয়েছি। আর যদি আপনি না বুঝে থাকেন তো
তো আগের এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আর আগের ভিডিও লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনি পেয়ে যাবেন কিন্তু, এবং ভিডিওর লাস্টেও কিছু ভিডিও আগের ভিডিও পেয়ে যাবেন। আমাদের একটা পেজে যতগুলো লেখা আছে না কেন, আমরা যদি জাস্ট সেই পেজের লেআউট উপরে ক্লিক করে ফন্ট চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের প্রতিটা ফন্ট মানে এক কথায় পেজের পুরে যা আছে তাই চেঞ্জ হবে। মনে করেন আপনার কাছে এখানে দুইটা পেজ আছে, তিনটা পেজ আছে, বা পাঁচটা পেজ আপনার থাকতে পারে, থাকবে না বলা যায় না। আমরা যদি অনেক সময় বড় কিছু লেখালেখির কাজ করে থাকি, আপনার যদি এক একটা পেজ এক এক রকমের প্রয়োজন হয় তখন নিতে পারবেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি একটা পেজ সিলেক্ট করছি, আমার হতে পারে আগে সব পেজগুলো আমাদের হতে পারে হয়ে যেতে সিলেক্ট হয়ে যেতে পারে, তখন তো আমাদের সব ফন্ট নষ্ট হয়ে যেতে পারে না, এরকম কোনো ভয়ের কারণ নেই। কারণ আপনারা যেই পেজের ফুরে মাউস ক্লিক করা অবস্থায় আপনি ফন্ট বা থিম চেঞ্জ করবেন, সেই ফন্টেরই শুধু সমস্যা হবে, তাছাড়া বা আপনার নিচে যেই ফন্টগুলো নিয়েছেন ওই ফন্টের দিক যাবেই না। আপনি যেই পেজের পরে নিয়ে কাজ করবেন সেই পেজের যা ফন্ট থাকবে সব কিন্তু চেঞ্জ হবে, কোনোটাই বাদ যাবে না। যদি আপনি সিলেক্ট করে নেন তখন কিন্তু থাকবে, কিন্তু এখানে ফন্ট তখন কিন্তু থাকবে, তেমন চেঞ্জ প্রত্যেকটা হবে না। আমি এখানে একটা জিনিস দেখাই দিই, মনে করেন আমি এই থিমটা পুরাটাই সিলেক্ট করে নিলাম, এই টেবিলটা, এবং থাকলো এটা, আমি জাস্ট এখানে থিনে চলে আসি, প্রথম থিনে আসলাম, দেখেন আমাদের লেখাটা একটু হলেও দেখেন কিছুটা চেঞ্জ দেখাচ্ছে। যেমন দেখেন নিচের যে লাই নিচের এটা দেখেন, আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারছি খুব সহজে। আমাদের নিচের দেখেন নিচের লেখাটা এবং উপরে লেখাটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, উপরেটা দেখেন লাইনগুলো চিকন চিকন একটু ঘনু, আর নিচেরগুলো দেখেন লাইনগুলো মোটামোটা একটু বড় বড়, কারণ আমরা তো এটা সিলেক্ট করি না। আপনার যদি মনে করেন একটা পেজেই পুরো ফন্ট বা থিম চেঞ্জ করব, তো আপনি পেজের যেখানে ক্লিক থাকেন না কেন তখন চেঞ্জ করবেন। আর যদি মনে করেন যে আমার পুরাটা প্রয়োজন নাই, আমার যেটুকু প্রয়োজন সেটুকু যদি আমি থিম চেঞ্জ করতে চাই বা ফন্ট চেঞ্জ করতে চাই, সেটুকু জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে মাউস দিয়ে দাগ দিয়ে বা মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন, তাছাড়া আপনি ওটা ব্যবহার করলে পুরোটাই হয়ে যাবে। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে থিম চেঞ্জ করবেন, তাহলে ইফেক্ট অ্যাড করবেন, এবং আপনি চাইলে সরি ফন্ট চেঞ্জ করবেন, আপনি চাইলে ইফেক্ট অ্যাড করবেন, আপনি চাইলে কালারও অ্যাড করতে পারবেন কিন্তু এখান থেকে। সাধারণত এই কালারসের মধ্যে এইগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড নিজে নিজে তৈরি করে রাখছে, এখানে তো অনেক রকমের কালার রয়েছে। তো অনেকে না আছে যে এই কালারগুলো মানে ব্যবহার করেন না, কারণ এই কালার এসছে আমাদের সবচেয়ে বেস্ট কালার, সেটা হলো হোম পেজে আসি, এখান থেকে যে কালারগুলো ফিল কালার করতে হলে ফিল কালার, এবং লাইন কালার করতে হলে লাইন কালার, এবং যদি আমাদের কোনো কিছু হাইপেন করতে হয় তাহলে কিন্তু এটা হাইপেন বা হাইলাইট করতে চাইলে। তো সাধারণত আমাদের পেজের লেআউটে থিনের কাজগুলো এভাবেই করতে হয় কিন্তু, থিনের কাজ। আর আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিটা জিনিস না জানা থাকলে কিন্তু খুবই সমস্যা হয়, আপনারা খুব সহজে এভাবে থিনের কাজগুলো করে নিতে পারেন কিন্তু। থিনের কাজ করতে হলে জাস্ট যেটুকু প্রয়োজন চেঞ্জ করা সেটুকু সিলেক্ট করে নেবেন, আর যদি আপনার পুরো পেজ সিলেক্ট করা লাগে পেজের পরে যে কোনো একটা মাউস থাকলে কাজ হবে। তো আশা করি আপনারা এইভাবে থিনের কাজগুলো করে নিতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।